ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে আয় রোজগার বন্ধ করার নকশা। অর্থাৎ আপনি যদি আপনার শত্রু বা আপনার যদি কারোর আয় রোজগার বা ইনকামের সম্পূর্ণ রাস্তা বন্ধ করে দিতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। এটা সাধারণত মানুষ শত্রুর জন্যই করে, যদি কেউ আপনার ক্ষতি করে তখন হয়তো অনেকে অনেকের জন্য এটা প্রয়োগ করতে পারে, অন্যথায় কেউ এটা প্রয়োগ করে না অবশ্য। তো যাই হোক, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে অথবা দেশের বাইরে থেকে। আর যদি কারো তদবির প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে নিতে পারবেন। তো নকশাটা দেখুন। প্রথমত নকশাটা যেখানে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে শনি বা মঙ্গলবার দিনে আমার অনুমতি নিয়ে লিখবেন। লেখার জন্য অবশ্যই আপনাকে ভোজপত্র লাগবে, ভোজপত্রের মধ্যে লাল কলম দ্বারা লিখবেন। 3 নম্বর করে নাম, বাবার নাম, মায়ের নাম এবং ঠিকানা, এই 4টা জিনিস লিখবেন। লেখার পরে নকশাটা যখন রেডি হয়ে যাবে তখন একটা অষ্টধাতুর তাবিজ অথবা মাদুলি, নর্মাল বাজারে যেগুলো মাদুলি পাওয়া যায় সেগুলোতে ভরে আপনি আপনার যার আয় রোজগার বন্ধ করবেন তার ঘরের মধ্যে পুঁতে দিতে হবে, অন্য কোথাও না, এটা ঘরের মধ্যেই পুঁততে হবে। বড় জোর আপনি উঠানে বা তার বারান্দায় পুঁততে পারেন, এর বাইরে রাস্তায় চলাফেরা রাস্তায় পুঁতা যাবে না। এটা তো এটা পুঁতে দিলে আপনি 1 সপ্তাহ থেকে 9 দিন এইভাবে ধীরে 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 তার ইনকামের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাবে, একটা সময় সে সম্পূর্ণ আয় রোজগারহীন হয়ে যাবে। তো একটা সতর্কবার্তা বলি, প্রথমত এটা যে অন্যায়ভাবে এটা প্রয়োগ করতে যাবেন না, যদি আপনার ঘোর শত্রু হয় আপনি তখন এটা প্রয়োগ করতে পারেন আমার অনুমতি সাপেক্ষে, অন্যথায় এটা প্রয়োগ সম্পূর্ণ নিষিদ্ধ। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কী ধরনের ভিডিও প্রয়োজন আমাকে কমেন্ট করে জানাবেন। ব্যক্তিগত কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।